গোটা রাজ্য জুড়ে গোটা রাজ্য জুড়ে হয়েছে মৃত ভোটারের নাম রেখে দেওয়া ডাবল এন্ট্রি করা প্রায় প্রতি বিধানসভা কেন্দ্রে 5000 করে তথ্য আমরা সংগ্রহ করেছি আগামী 12 তারিখে রাজ্যের সব এসডি অফিসে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তথ্য সমৃদ্ধ সমস্ত তথ্য তুলে দেওয়া হবে সমস্ত এসডি অফিসে আমাদের দুজন করে প্রতিনিধি তথ্য তুলে দেবে আর 12 তারিখে মাথায় বস্তা নিয়ে সিও অফিসে আমরা পৌঁছে দেব হ্যাঁ খেলেছে তো অনেক খেলা খেলেছে পার্থ চ্যাটার্জি অর্পিতাকে সঙ্গে নিয়ে তারপরে কোথায় কি খেলছে লোক দেখতে পাচ্ছি রাজ্যসভায় আমরা একটা সিট পাবো বিজেপির নাম্বার আমরা একটা প্রার্থী দেব এবং নির্বাচন হলে আমাদের প্রার্থী জিতবে নির্বাচন না হলে সেটা শাসকের উপর নির্ভর করে আমরা একটা প্রার্থী আমি রাজ্য সভাপতি আমাদের ওডিএসের আজকে মিটিং ছিল আমরা একটা প্রার্থী দেব এবং যেহেতু আমাদের 67টা ভোট রয়েছে আর আমাদের লাগবে 49টা ভোট আমরা একটা ক্যান্ডিডেট দিল্লি থেকে কেন্দ্রীয় নির্বাচক কমিটি ঠিক করে এটা সংবাদ মাধ্যমের জন্য নয় আর বিজেপি অন্যরকম পার্টি ডিসিপ্লিন পার্টি আমাদের যদি কিছু সাজেশন কিছু বলার থাকে আমরা ইন্টারনালি বলবো নট করবো অধিবেশনের পুরো ফর্মুলা আমরা বলবো না বিজেপি খুব ডেমোক্রেটিক পার্টি আমাদের অল লেজিসলেচার 6 তারিখে সকাল 10টায় মিট করব সেখানে মনোজ টিকা মিটিং ডেকেছে আমি চেয়ার করব আমরা সেখানে প্ল্যানিং করে নেব 6 তারিখ এবং 7 তারিখ খুব বড় কিছু এজেন্ডা নেই হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন বিল রয়েছে তার জন্য দুদিন ধরার কোনো কারণ নেই অনেক জ্বলন্ত সমস্যা ইস্যু আছে সেটা নিয়ে কোনো ডিসকাশন নেই কিন্তু আমরা ক্যাগ রিপোর্ট টেবিল করা ডিসকাশনের জন্য আমরা দাবি করব 1 নম্বর 8 তারিখে বিকেল 3টের সময় বাজেট আছে আমরা বাজেটে নিশ্চিতভাবে শুনব তারপর যেমন যেমন বলবেন তেমন তেমন উত্তর দেব মমতা ব্যানার্জি যে যে ভাষায় উত্তর দিলে সন্তুষ্ট হন তার ভাষা বডি ল্যাঙ্গুয়েজ যেমন হবে তেমন তেমন উত্তর তিনি পাবেন আর 9 তারিখে 10 তারিখে বাজেটের উপর ডিসকাশন আছে 3 ঘন্টা করে আমরা 1.5 ঘন্টা করে পাব আমাদের যারা এমিনেন্ট এমএলএ যারা ভালো বলেন নলেজেবল তারা নিশ্চিতভাবে বাজেট ডিসকাশনে পার্টিসিপেট করে আমরা এই রাজ্যের অর্থনৈতিক অবস্থা কর্মচারী পেনশনার্সদের ডিএর ইস্যু সমকাজে সমবেতন কন্ট্রাকচুয়াল ক্যাজুয়ালদের স্থায়ীকরণ আনএমপ্লয়মেন্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কৃষকদের কথা শিডিউল কাস্টদের কথা শিডিউল ট্রাইবদের কথা পাহাড়ের কথা সুন্দরবনের কথা জঙ্গলমহলের কথা যদি বাজেটে প্রপারলি এরা রেকগনাইজ না হয় তাহলে আমরা তুলে ধরব কেন আমরা আয়ুষ্মান ভারতে নেই কেন আমরা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নেই 75 লক্ষ নতুন উজালা কানেকশন গোটা দেশ পাচ্ছে কেন পশ্চিমবঙ্গ পাচ্ছে না এইসব জনস্বার্থে যা যা বলা দরকার অন দা ফ্লোর অব দি অ্যাসেম্বলি তাকে প্রপারলি ইউটিলাইজ করে আমাদের এমএলএরা সেটা করবে সব জুডিস ম্যাটার আমি কিচ্ছু বলবো না যখন যখন কোর্টের ভার্ডিক্ট আসবে তথ্য প্রমাণের ভিত্তিতে সেই কাজ হবে কিন্তু আমরা যখন রামশিলা নিয়ে এসেছিলাম আমি তখন কলেজে পড়তাম আমি প্রভাত কুমার কলেজে স্টুডেন্ট আমি ভলেন্টিয়ার ছিলাম বিশ্ব হিন্দু পরিষদের রামশিলা এসেছিল রথে আদবানিজি যিনি আজকে ভারতরত্ন পেয়েছেন তিনি রথে যাত্রা করেছিলেন কিন্তু আমরা যারা হিন্দু সৈনিক ছিলাম আমাদের যুবক অবস্থায় আমি কলেজে স্টুডেন্ট ছিলাম আমরা বিশ্ব হিন্দু পরিষদের যে শিলা যুক্ত রথকে নিয়েছিলাম তখন আমরা স্লোগান নিয়েছিলাম এ তো পাইলে ঝাঁকি হ্যায় আবি কাশী মথুরা বাকি হ্যায় তো স্বপ্ন আমাদের আছে।